টাকা জিতছে এ লাভ দিছে লাভ দিছে লাভ দিছে লাভ দিছে খারাপ লাভ So guys, it's mrtriplerofficialbiz and welcome to my channel. Yes, I'm doing tonight. একটা awesome video. Title of the call. Let me tell you, আজকে আমরা বহুদিন পরে double vectorের একটা challenge করতে আছি। আমাদের Ramadan special eventে vectorের নতুন একটা skin দিয়ে দিয়েছে। আর আজকে আমরা এই range এবং movement speed বাড়ানোর নতুন skinটা সহ শুধুমাত্র double vectorের challengeটা করতে আছি। তাও আবার নতুন emoteটা নিয়ে। তো guys, একটা মুহূর্ত miss করো না। তো without wasting any more time, let's start our today's video. আপে কোন দিক দিয়ে আসছে এটাই বুঝতে পারতেছি না। চান্দ এখানে কি জানলা দিয়ে ঢুকলো নাকি হুট করে রুমের ভিতর জন্ম নিল? দূর জানলা দিয়ে ঢুকছে। আসো আসো চান্দ এদিক দিয়ে ঘুরে আসো মাইটা যা। পাই আমি পেরোয়ার টাইমে ঢুকা লাগলো না, আমি ঢোকার টাইমে পেরোয়া লাগলো না। আমার মুখের উপর একটু আল মেরে দিতেছে খারাপ এদিক দিয়ে পাচ্ছে উল্টা দৌড় মারছে। আপনি ডাবল ভেক্টরে চ্যালেঞ্জ করতেছি মায়া, দয়া দেখাও চান্দ ক্লোজ রেঞ্জে আসো। এই হচ্ছে আমাদের ডাবল ভেক্টরের প্রথম কিলটা গাইস, নতুন ডাবল ভেক্টরের স্কিন এবং এই হচ্ছে আমাদের নতুন হাইপার বুকের ইমোটটা। ও ভাই, আজকে আমরা ডাবল ভেক্টরের চ্যালেঞ্জ করতে আছি এবং সাথে সাথে ইমোটগুলো মারতে আছি, হাইপার বুকের নতুন ইমোটটা মারতে আছি। এমনি তো ইমোট টিমোট তো তেমন একটা মারা হয় না, এই চ্যালেঞ্জের সাথে সাথে একটু একটু করে মারা। এদিকে আমাদের হিট লিস্টে পাবলিককে দেখেছিলে না গাইস, যেখান দিয়ে এসে ঘুরে গিয়েছিলাম কিন্তু চান্দকে পাইনি। তার মানে বুঝতে এই চান্দ হচ্ছে উপরে একেবারে টাওয়ারটার উপরে বিমাশক্তির চিমনির উপরে, কিন্তু ওইখানে আপাতত আমরা যেতে পারবো না। তো না, এটার উপরে নেই, তার মানে গ্যারান্টি সহকারে চিমনির উপরে। ওই লঞ্চ প্যাডে করে যদি চিমনির উপরেও যাওয়া যেত না সব থেকে বেস্ট হইতো। আপাতত আমাদের হিট লিস্টের ওই টাইমটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য হিট লিস্টটা দেখাইতেছো না, এর জন্য আরো টেনশনে রয়েছে যে চান্দ আদৌ কি আছে ওখানে। এতক্ষণ ধরে যে ওয়েট করতেছি ভাই, আমার মাত্র 19 জন অ্যালাইভ রয়েছে, করেছি মাত্র একটা কিল, তার উপর দিয়ে দেখো ভেক্টর টাইম এমনি পড়ে যাইতেছে। একটা কিল করেছি আর এই চান্দুর জন্য আমি টাইম ওয়েস্ট করতেছি সে কখন থেকে? তারপরও যদি কিলটা পাইতাম হইতো। এই চান্দু কি সুন্দর করে এতক্ষণ ধরে উপরে চুপচাপ করে বসে রয়েছে। না ভাই, হিটলিস ওইখানে ওখানে গিয়ে এই দেখছো উপায় উপায় দেখছো দেখছো ওই যে দেখা যেতেছে এ লাভ দিছে লাভ দিছে লাভ দিছে লাভ দিছে খারাপ লাভ দিছে না। ও ভাই, ও কিল পেয়ে গেছে রে ভাই, বুঝলাম না প্রথমে দেখাইলো লাভ দিছে পরে যে এ ও কি স্যান্তিনো ক্যারেক্টার মারছিল খারাপে মনে স্যান্তিনো ক্যারেক্টার মেরেছিল। আমি ঠিক মতো দেখি না ভাই কত উঁচাই ছিল এটা, আমি জুম করে পরে যে দেখাবো নি ভাই। যদি স্যান্তিনো ক্যারেক্টার মেরে থাকে তাহলে স্যান্তিনো ক্যারেক্টারটা নিচে আমার টাইমটা দিত, তাইলেই তো ড্যামেজ ছাড়া নেমে যেতে পারতো। তোমরা দেখতেই পারছো কত সুন্দর একটা ফাইট চলছে, তার মানে বুঝতে পারছো এটা কিসের সময়? ইটস এ মির্জাফরির টাইম চান্দু। কইরে 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 ডাবল ভেক্টরের ওপি লেভেলে মির্জাফরি করবো রে। রে কই যাও কই যাও কই যাও চান্দু, দেখে বলছো রে আমার দর কিদে মারতেছে এমিট তুমি ভাই, আরেকটা মারলে মরে যাবা রে ভাই। রে বেট কি কি মারতে পারছিলাম, মারিনি মনে হয়, মারিনি মারি না না মারছিলাম তো তোর উপর মরি যা রে এমিট তুমি মনে হয় মনে হয় নাকি এতক্ষণে তো তাইলে মরে গেছিলাম মনে কানে টিট দিয়ে মারতেছিল জন্য ওয়ালের ভিতর দিয়ে মারতে পারতেছিল না নাকি? আর ডাবল এমেট টুপি ছিল ভাই, একটা টাচ করলেই মরে যেত, আমি তো মারছিলাম মনে একটা মাত্র গ্লোয়াল ভাই রে ভাই। কি কপাল 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 ভাই, উস্টা খাইতে খাইতে কুল পাই না ভাই, গ্লোয়াল কেমনে লাগাবো বলো ভাই। কি সুন্দর টাইমিং এই চান্দুদের, এমন এমন টাইমে মারে। মির্জাফরি করতে এসে মির্জাফরের শিকার হয়ে গেছিলাম। চান্দু চান্দু মাইরো না চান্দু, কোনো রকমে একটু আসতে দাও, হুন্ডাটা নিয়ে আছে মাইটটা দিব না রে। কই আছে কই আছে কই আছে খারাপে কই আছে কই, উল্টা দিকে দৌড় মারবে আর ঠুকি আর বাইরে দিছে একবার টালা মেরে। ধরো 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 ধরো, আর একটা ছক্কা হবে আর একটা ছক্কা হবে চান্দু। দাঁড়ো এদিকে নেমেই যাই গাইস, আমার যে মিশাকের একটা নাই আমি ভুলে গিয়েছিলাম। এদিক দিয়ে আস্তের উপর হালকা যদি একটা টমেটো মেরে দিতাম আর তুমি যদি খেয়ে ফেলতে আমার আর কোনো টেনশনই থাকতো না। প্লিজ উল্টা আমার দিকে টমেটো মারতেছে, আমার হেল্পফুল, আমার লেভেল ফোরের বেস্ট আছে, টেনশন নেওয়ার দরকার নাই। এই চান্দু রাস না করলেই হয়, আবে রে রাস করতে বলছে কে রে, একটা মেটকে নিচ্ছি মাত্র ড্যামেজ তো খারাপে ওয়াকংটা সাথে যদি একটু যেত। ও ভাই, ড্যামেজ মোটামুটি ভালোই পাচ্ছিলে, রেঞ্জে মোটামুটি ভালো রয়েছে, কিন্তু ভেক্টর গানটা আগের মতো আর চলে না। এই ভেক্টর যে আমাদের লেজেন্ডারি একটা গান ছিল ওই হিসেবে হচ্ছে চ্যালেঞ্জগুলো করা, কিন্তু ভেক্টর গান আর আগের মতো চলে না। একসাথে ফায়ার করতেছে কিন্তু আমার দিকে তাকিয়ে, কিন্তু আমাকে না, তার মানে ওইদিকে তো এনিমি আছে, এদিকেও একটা থাকার কথা রে ভাই। কি জামশটটা করছে দেখছো নি, আকাশে থাকা অবস্থা মৃত্যু। চান্দু তুমি কই যে আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে হেলটা করলে ভাই রে ভাই, দিছিল রে এখনই মেরে
Thank you, Chandu. Thank you. Tomar ishara ingite ami ekta kill peye giyechi kintu tumi je eto khebba eta ami asha korini. Tomato tumi merecho to ki hoyeche? Tumi merecho amar kache royeche ara beta ghure ashar dorkar ta ki? Mara 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 je kono ek dik diye maro ar tarpor ami bhai tar tere bhai tip diye dhora rakho to kaaj hoyto sara Chandu a kam koro na ra edik diye ghure ashe koi re a ki re ajob ও আচ্ছা গোয়ালার ভিতর ঢুকে গেছিল খারাপে আচ্ছা আমার কেন মনে হইতোছো তোমার এইদিকে একটু ফাঁকা রয়েছে ভাই লেটস গো তারা পিছনের দিকে বাকি সব এনিমি রয়েছে একটু সেফটি মেইনটেইন করা লাগবে আমাদের অলরেডি কিন্তু 6টা কিল হয়ে গিয়েছে গাইস আর মাত্র 3 জন এনিমি অ্যালাইভ রয়েছে এই তিনটা মানে দুইটা সরি 3 জন না 2 জন এনিমি কি রে 4 জন অ্যালাইভ ছিল মাত্র দেখলাম আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ রয়েছে আর ভাই এই 2টা কিল যদি না নিতে পারি জীবন একেবারে ব্যর্থ হয়ে যাবে চন্দু কোথায় আছে কোথায় নিজেদের নিজেদের মধ্যে ফাইট করো না আমার কাছে আইসব পিলি যে ভাই এমনিতে কিল অনেক কম পেয়েছে এই ম্যাচে ডাবল ফ্যাক্টর দিয়ে খেলতেছি তারপরেও যদি কিল কম থাকে বুঝতেছো ফেলা কই আছে কই এটা কি ফ্যাক্টর ছাদের উপরে মনে হইতেছে একটা এই তো পেয়ে ভাই 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 লাভ দেয়া অবস্থায় মারো কেন ভাই হেডশট লেগে যাবে এ চান্দ এ কি রে ও ভাই হেডশট মারার জন্য এইম করে গুলিটা করছে ওই টাইমে আমি গ্লোয়ালটা বলাইলাম রে এটা আর মারতে গেলে পিছনে এটা তো মারবে এক কাজ করি আমি আগে গ্লোয়ালটা লাগাবো তারপর যে গ্লোয়ালের এই পাশে যাবো তার পিছনেরটা মারতে পারবো না বম এবার কভারে রয়েছে এবার পিছনেরটা ঠেলা সামলানো লাগবে আমার কোনো সমস্যা নেই কারণ আমাদের কাছে রয়েছে ডাবল ভেক্টর আগে ওয়াকম টাচে আর দূরে চাইতে বলছে কে রে একটু ক্লোজ রেঞ্জে ফাইট করো যাই করো না করো ক্লোজ রেঞ্জে করো ভাই কোনো লাভ নেই দূরে যে কোনো লাভ নেই লাস্ট জোন এটা কাছে তো আসা লাগবেই ক্লোজ আপ কাছে আসার গোল পড়া এটা খারাপ কাছে আসার গোল পড়া ভাই না ই সরি 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 গোল তো ছুটিয়ে দিছে ভাই এত ড্যামেজ দিবে আশা করিনি চান্দ এই ভেক্টর আজে কি হয় ভাই টিপ দিয়ে ধরে রাখলে একুনি একেবারে 12টা বাজিয়ে দেয় কোনো সমস্যা নেই চান্দু তো আপাতত গর্তে রয়েছে আরে রে বেচারা বেচারা বের হইতে পারে না কোন দিকে যাবে এটা বুঝতে পারেনি আস্তে করে আমি চিপা দিয়ে বের এমনে ভাবছিল এখনো পর্যন্ত আমি প্যাকেট ভিতরে না দিছি একেবারে গাইস অনেক অনেক দিন পরে ডাবল ভেক্টর একটু এই ছিল নতুন হাইপার বুকের ইমোট এবং নতুন গান স্কিন সহ শুধু মাত্র ডাবল ভিক্টরের চ্যালেঞ্জটাই ভিডিওটা অনেক অনেক দিন পরে ডাবল ভিক্টরের একটু নির্যাতন করা গেল এনিমিদের উপরে আচ্ছা গুড়ি ভালো লেগেছে আর গাইস রিসেন্টলি কিন্তু আমাদের এই প্রথমবারের মতো 4টা ইভো গান স্কিন একসাথে দিয়ে দিয়েছে আমাদের গেমে 4টা ইভো গান স্কিনের মধ্যে স্কার এক্সএমএইট ইউএমপি এবং MP40 রয়েছে এবং তোমরা আমাকে কমেন্টে একটু জ্বালাইতেছো যে ভাই বর্তমান সময়ে এই 4টার মধ্যে কোনটা ভালো হবে কোন গানগুলো খারাপ রয়েছে কোন গানগুলো ভালো চলতে তো এই ব্যাপারে কোনো টাইপের ভিডিও কি তোমরা আশা করতেছো কিনা অবশ্যই আমাকে জানিয়ে দিও এই ব্যাপারে কোনো ভিডিও কি আনবো কিনা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যা যা লাইক দিচ্ছ তাতে সবার কাছ থেকে ছোট কাটা হলে একটা কমেন্ট আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাবে ভিডিওগুলো চলবে তো ইয়া গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস